সালামু আলাইকুম, আমি মাহবুব হাসান। আমি ওয়ার্ডপ্রেস 6.1 কোর কন্ট্রিবিউটর স্টোরেজ চতুর্থ অধ্যায়ে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমার সাথে আছে ডাব্লিউপি ডেভেলপারের একজন ডেভেলপার এবং 6.1 কোর কন্ট্রিবিউটরের একজন কন্ট্রিবিউটর রবিন। রবিন, কি অবস্থা? থ্যাংক ইউ ভাই, আজকে যা আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, ঠিক আছে, রবিনের কাছে অনেক কিছু জানতে চাব। আসলে ও আমাদের মানে বাংলাদেশকে থার্ড পজিশনে আনার জন্য ওর অনেক অনেক বড় একটা ভূমিকা আছে। তো রবিন, এই ওয়ার্ডপ্রেস অরিজিন স্টোরিটা তোমার কাছে শুনতে চাচ্ছি, প্লিজ একটু যদি আমাদের বলো। অবশ্যই, ওয়ার্ডপ্রেস আমার শুরু আসলে একটু কমপ্লেক্স। হ্যাঁ, তো আমি আমার শুরুর জবগুলা ছিল অন্য প্ল্যাটফর্মে বা অন্য ল্যাঙ্গুয়েজের দিকে। পরবর্তীতে আমি আমার যখন সেকেন্ড জবে ঢোকার পরে মূলত আমার ওয়ার্ডপ্রেসের উপর একটু ওয়ার্ডপ্রেস শিখতে হয়। তো আমি শুরুতে একটু সমস্যা হচ্ছিল, আমার ফার্স্ট জবে কিছু সমস্যা ছিল, পরে ডট নেট নিয়ে কাজ করতে সমস্যা ছিল, পরে ওয়ার্ডপ্রেস কাজ শেখার পরে দেখলাম যে খুব ইজিলি আমি অনেক কিছু করতে পারি এবং খুব আমার ইউজার ফ্রেন্ডলি বা খুব ভালোই লাগছে ওয়ার্ডপ্রেসটা। হ্যাঁ, তো তেমন প্রবলেম হয় নাই। তো পরবর্তীতে আমার ওয়ার্ডপ্রেস অনেক হেল্প করছে একদম আমার কেরিয়ার সেটেল করার জন্য বলা যায়। তারপরে আমার থার্ড জবে অলমোস্ট আমি 5 বছর মতো ছিলাম, ওয়ার্ডপ্রেসের সাথেই ছিলাম ম্যাক্সিমাম টাইম, থিম কাস্টমাইজেশন রিলেটেড। সো বলা যায় ওভারঅল ওয়ার্ডপ্রেস আমার কেরিয়ার গঠনে অনেক হেল্প করেছে এবং করে যাচ্ছে এখনো। তো তারই পরিপ্রেক্ষিতে আসলে আমার ওয়ার্ডপ্রেস এর প্রতি ভালোবাসা, অন্যান্য ইয়াতে আছে কিন্তু ওয়ার্ডপ্রেস এর প্রতি একটু আলাদা টান থাকা আর কি। এই হচ্ছে হ্যাঁ, তা তো এরপর থেকে অবশ্যই, আসলে যে ভালোবাসাটা আছে দেখেই কিন্তু তুমি এত বড় একটা কন্ট্রিবিউটর করতে পেরেছো, এবং আমাদের আমাদের কোম্পানি থেকে শুরু করে একদম বাংলাদেশকেও একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসছো। তো আমি তোমার কাছে এই কন্ট্রিবিউটর হিস্টোরি 6.1 এর তোমার বিহাইন্ড দ্য সিন শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আমি কন্ট্রিবিউশনটা অত সহজ ছিল না। হ্যাঁ, এটা আমার স্টার্ট হওয়াটা আমার জন্য অনেক কঠিন ছিল। তা আমার কন্ট্রিবিউটর হবার পরে আমি যখন দেখলাম যে মোটামুটি অনেক ভালো কন্ট্রিবিউশন হয়ে গেছে আমার এন্ড থেকে, তখন মনে মনে যে কথাটা আমি ভাবছি যে যেটা শুরুতে চলে আসছে, হ্যাঁ, যে আসান নেই থা, এটা হচ্ছে আমি অনেক আগের 2008-এর দিকে মুভি ছিল বলিউডে মেহুনা, তো ওইখানে হ্যাঁ একজন হ্যাঁ ছিল লাকি। হ্যাঁ, সে সে এই কথাটা সে বলছিল, তো এটা আমার মাথায় গেঁথেছিল। হ্যাঁ, সে বলছিল কারণ কি, সে একটু নেগেটিভ ওয়েতে বলছিল, সে একটি ক্লাসে বারবার ফেল করতো। হ্যাঁ, তো ফেল করার পরে তাকে একদিন নতুন ক্লাস নতুন বছরের শুরুতে তার মতামত জানতে চাইছে, মন্তব্য কেমন লাগতেছে, সে বললো যে আসান নেই থা। হ্যাঁ, মানে ফেল করতো তার অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ তো এটা যদি নেগেটিভ হয়ে, কিন্তু আমি একটু পজিটিভ ওয়েতে বললাম। আমার কোর কন্ট্রিবিউশন শুরুতে অনেক কনফিউশন ছিল, অনেক কিছু ছিল যে আমি, যদিও আমি দেখা যায় যে এটা অনেকের ক্ষেত্রে হয়, সবকিছু সে জানে, প্রোগ্রামেটিক্যালি সে খুবই ভালো, খুব ভালো প্রোগ্রামার, কিন্তু সে জানেই না কোন লিঙ্কে যেতে হবে বা কোথায় কি আছে। হ্যাঁ, খুব একটা হজবরল অবস্থা। তো আমিও কনফিউজ ছিলাম কোথায় যাব, কিভাবে কি করতে হবে, হাজার কোশ্চেন। তো কেউ না কেউ দেখায় না দিলে আসলে হয় না, হ্যাঁ, একদম হাতে কলমে। তা আমি বলবো যে মোটামুটি হামজালা একটু আমাকে জোর করে ধরাই দিছে যে ভাই এটা করেন, এই এই লিঙ্কে যান, এইখানে জাস্ট ডেসক্রিপশনে লিখেন, টিকেটের নাম্বারটা লিখেন। পরে একবার যখন দেখা দিছে তো আমার জানা হয়ে গেছে আসলে কোন ইউআরএল এ গেলে কি করতে হয়। হ্যাঁ, আমি পরবর্তীতে দেখা গেলো যে আমি যখন একবার শুরু হয়ে গেছে তখন আর আসলে থামাথামি নাই, প্রচুর কন্টিনিউ করতে পারছি। আর হচ্ছে শুরুটা একটু কঠিন সবার জন্যই। হ্যাঁ, তো সে আর সে হানজালা তো ভালো কাজ করলো। আর হচ্ছে আমি শুরুতে যে কাজটা করতাম, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস স্ল্যাকে আমি শুরু হওয়ার পরে আমি বিভিন্ন একটু ঘাটাঘাটি শুরু করলাম আসলে কি কোথায় কি হচ্ছে। হ্যাঁ, পরে ওয়ার্ডপ্রেস স্ল্যাকে জয়েন করলাম, স্ল্যাকে যত চ্যানেল আছে যেগুলো ইন্টারেস্টিং মনে হলো সবগুলোতে জয়েন করলাম। শুরুতে আমি খুব চুপচাপ থেকে অবজার্ভ করা শুরু করলাম তারা কি করে। হ্যাঁ, বেশি কথাবার্তা না বললে গ্রুপগুলো মেসেজগুলো দেখলাম, দেখি যে প্রতি উইকে শুরুতে যেটা হলো যে প্রথম ফার্স্ট যে মঙ্গলবারটা আসে ওই টুইজডে
ওই দিন দেখি কি প্রচুর মিটিং শুরু হয়ে গেছে, একই সাথে 5-6টা চ্যানেল একসাথে মিটিং হয়ে গেছে, তো মেসেজে একদম পাগল হয়ে যেতেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি আচ্ছা আস্তে আস্তে সবগুলা অ্যাসিনক্রোনাসলি দেখতে থাকি। হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম কি তারা মোটামুটি ইউজারদের অ্যাটেন্ডেন্স নেয়, এটা একটু ভাল লাগলো যে আমি আমার নামটা লিখি। হ্যাঁ, তো আমার আস্তে আস্তে নাম লিখতে লিখতে কয়েকটা মিটিং যাওয়ার পরে আমি একটু ছোটখাটো কন্ট্রিবিউট করতে পারলাম, মিটিং এ আমার মতামত দিতে পারলাম। এইভাবে আস্তে আস্তে একটু ইনভলভমেন্টটা বাড়লো। এভাবে একটা ইনভলভমেন্ট আসলে। আরেকটা জিনিস হচ্ছে আমার, যে আমি ওয়ার্ডপ্রেস একটা প্রোগ্রাম আছে ফাইভ ফর দ্য ফিউচার, প্রতি কোম্পানি থেকে 5% তারা এনকারেজ করে জয়েন করার জন্য। ওইটাতে আমি আমার নাম, আমার নাম যখন দেখলাম কোম্পানি থেকে কয়েকজনকে অ্যাড করা হলো, আমার নামের দেখলাম তখন একটু ভালো লাগলো দেখতে। হ্যাঁ, তো এইভাবেই মূলত কোর কন্ডিশনটা উপর একটু ভালোবাসা তৈরি হলো এবং কাজ করার আগ্রহ পেলাম আর কি। যাক, খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, তুমি যেমন এই ওয়ার্ডপ্রেসে আসলা, এগুলা দেখলা, নিজে কন্ট্রিবিউট করলা, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো নতুনদের জন্য তোমার সাজেশন কি যারা নিউ কন্ট্রিবিউট করবে? হ্যাঁ, এটা এটা নতুন যারা এখন আসতে পারে নাই তাদের জন্য অবশ্যই আমার সাজেশন থাকবে, তারা অবশ্যই স্ল্যাকে জয়েন করতে হবে। এখন নতুন বলতে এমন না যে একদম বিগিনার, হ্যাঁ অনেক এক্সপিরিয়েন্স ডেভেলপাররাও কিন্তু আসলে বুঝতেই পারে না কোথায় গেলে তারা কন্ট্রিবিউট করতে পারবে বা বাগ। আমি যেমন আরেকটা এপিসোডে দেখলাম যে একজন জিজ্ঞেস করলো যে বাগ কোথায় খুঁজে পাবো। হ্যাঁ, তো অ্যাটলিস্ট তারা তো ইউআরএলটাই জানে না, তারা বাকি কাজগুলো তো পরে। তো সেই হ্যাঁ জন্য আমরা আমরা এনকারেজ করি সবাইকেই যারা এক্সপিরিয়েন্স আছে তারা যেন একটু মিট আপের আয়োজন করে, একটু কথাবার্তা বলে, ফেস টু ফেস যদি একটু বলতে থাকে যে আমরা কোর কন্ডিশনে একটু যদি হালকা কথাবার্তাও বলি সেক্ষেত্রে অনেক কাজে দেয়। হ্যাঁ, আমরা যেমন আমাদের রুমেও কোর কন্ডিশনে কথাবার্তা বলি, তো আমাদের জুনিয়র সিনিয়র যারা থাকে কলিগরা সবাই কিন্তু এনকারেজ হয়, একটু না একটু জানে। হ্যাঁ, তারা খুব ব্যস্ত থাকলেও কিন্তু একটু শুনতে পেতেছে যে কোর কন্ডিশন নামে কিছু একটা আছে, এই এইখানে গেলে একটা টিকিট ক্রিয়েট হয়। হ্যাঁ, এগুলো কিন্তু মোটামুটি অনেক কিছু জানা হয়ে যায়। তো আমার চেষ্টা থাকবে, আর যারা আসতে চায় তারা বলবো যে একটু আমরা অলরেডি কিছু মিট আপ নিয়েছি, আরো কিছু নিব হ্যাঁ প্রয়োজন হলে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস স্ল্যাকে জয়েন করা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস স্ল্যাকে জয়েন না করলে আসলে কিছু করাই যাবে না। স্ল্যাকে জয়েন করার পর বিভিন্ন চ্যানেল যদি আমি একটু ঘাঁটাইতে থাকি দেখি সবাই কত পরিশ্রম করে একটা ওয়ার্ডপ্রেস এর ভার্সন রিলিজ দেয়। হ্যাঁ, আগে কিন্তু আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস পেজটাতে যাওয়ার পরে ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। হ্যাঁ, একটা সফটওয়্যার ডাউনলোড করলাম আর কোনো কাজ না, আর আমি জানি না বিহাইন্ড দ্য সিন কি হইতেছে। এটা কিন্তু একদম কন্ট্রিবিউটর দ্বারাই পুরোটা তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ, স্পন্সর্ড কন্ট্রিবিউটর থাকে কিন্তু মেইনলি কন্ট্রিবিউটর দ্বারাই হচ্ছে। হ্যাঁ, একদম প্রফেশনাল কেউ, ডেডিকেটেড হায়ার কেউ না, যারা কন্ট্রিবিউট করতে চায় তারাই করে। সো আমরাও তার একটা অংশ, আমরাও করতে পারি এবং আমাদেরও করা উচিত। হ্যাঁ, যদি আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজে থাকতে চাই, তো ফার্স্ট অফ অল সবার জন্য কি হবে যে জাস্ট ওয়ার্ডপ্রেস স্ল্যাকে জয়েন করা তাতে এনাফ আমার মতে। হ্যাঁ, কোর কন্ট্রিবিউশন কিভাবে করতে হয় না করতে হয় কয়েকটা দিন একটু অবজার্ভ করলে তারা দেখতে পারবে। হ্যাঁ, আশা ঠিক করি আছে, স্ল্যাকে সবাই জয়েন করবে এবং কোর চ্যানেলে থাকবে, তাহলেই মোটামুটি অনেক কিছু করা যাবে। এবং আমরা চাই বাংলাদেশ থেকে আরো অনেক উঠে আসুক, তা বাংলাদেশ তো অবশ্যই। বাংলাদেশ অলমোস্ট 20 কোটি হয়ে যাচ্ছে মানুষ, তো 20 কোটি থেকে তো আমরা 40 জন এক্সপেক্ট করতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ আমরা অবশ্যই, থাকি 20 কোটি থেকে 100 জন না হোক, আমরা নেক্সট যদি 50-60 টার্গেট করে আগাই এটা অনেক বড় একটা অর্জন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা সুন্দর, খুব ভালো লাগলো সুন্দর করে বললে। আর একটু জানতে চাই যে এই যে যেমন স্ল্যাকে জয়েন করলো, তারপরেও কি তোমাদের কাছ থেকে কোনো গাইডলাইন আছে যে সে খুব সহজে আরো কিছু লিংক বা ইউটিউব বা ফেসবুক বা কোনো ভাবে আরো ভালোভাবে কমিউনিটিতে এঙ্গেজ হতে পারে? আর একটু যদি একটু ডিপলি বলতে। এখন কোর কন্ট্রিবিউশনটা বিভিন্ন ওয়েতে হয়। হ্যাঁ, ডেভেলপার হতে হয় কিন্তু ডেভেলপার মানে কিন্তু সব না। হ্যাঁ, আমরা একটা প্রোডাক্ট আমি ডেভেলপ করলাম, করার পরে এটার কোনো মার্কেটিং হলো না, কোনো ডকুমেন্টেশন নাই, তো প্রোডাক্টটা কিন্তু ফেল। হ্যাঁ, কেউ খুব খুব রেয়ার চান্স যে প্রোডাক্ট সাকসেসফুল হবে। সো এখানে কন্ট্রিবিউশন সবার ইকুয়াল। হ্যাঁ, এখানে সাপোর্ট টিম যে যেমন, তার ডকুমেন্টেশন টিম, মার্কেটিং টিম, সবকিছু এটার সাথে রিলেটেড এবং ডিসিশন মেকিং গুলো জরুরি। আমি এর আগে আমি অনেক দেখেছি যে প্রোডাক্ট ভালোভাবে করার পরেও প্রোডাক্ট গুলো আসলে সাকসেসফুল হয় না। সো সবার কন্ট্রিবিউশন সেম, তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস এর কথা যদি চিন্তা করি, ওয়ার্ডপ্রেস এ আমার ডকুমেন্টেশন টিম আছে, এখানে ডিজাইন টিম আছে, তারপরে হচ্ছে এখানে সাপোর্টও আছে, সব ধরনের টিমই আছে। এখন আমি আমার কন্ট্রিবিউশন জন্য যে শুধুই আমার কোডিং করতে হবে তাও না, আমি যে কোনো সেক্টরে কন্ট্রিবিউট করতে পারি এবং
আমি যদি এনাফ পরিমাণ কন্ট্রিবিউট করি, আমাকে আমাকে কিন্তু দেখাবে নোট অর্থে কন্ট্রিবিউটর হিসেবে, আমাকে একদম ওয়ার্ডপ্রেস হাইলাইট করবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এটা অনেক এনকারেজ করে সবাই। সো মানে একটা প্রথমত অ্যাওয়ার্ড এর মতো, খুব সুন্দর একটা হ্যাঁ অ্যাওয়ার্ড। হ্যাঁ স্ল্যাক এবং বিভিন্ন ওয়েতে তারা এনকারেজ করার চেষ্টা করে। হ্যাঁ, এখানে এমনকি আমি যদি একটা সিঙ্গেল কন্ট্রিবিউশন করি, এটাও একটা কন্ডিশন আন্ডারে পড়ে। হ্যাঁ, তো স্ল্যাকে থাকাটা হচ্ছে মেইন, আর হচ্ছে মিট আপ গ্রুপ আছে। হ্যাঁ, আমি যেমন রিসেন্টলি learn.wordpress.com এই সাইটের একটা মিট আপ গ্রুপ আছে, সেখান থেকে অনলাইন ওয়ার্কশপ নিয়েছে তিনটা। সো সেখানে লার্ন লার্ন টিমের সাইটে আমরা গেলে কি পাবো, আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ পাবো, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবো। হ্যাঁ, এটা একটা জিনিস, এখান থেকে আমরা মোটামুটি যে কোনো কিছু শিখতে পারি, ডেভেলপমেন্ট ছাড়াও অনেক কিছু আইডিয়া পাবো। আর আমরা চ্যানেল গুলোতে যদি একটু অ্যাক্টিভ থাকি বা একটু দেখাশোনা করি, মোটামুটি অনেক কিছু আইডিয়া পাবো আশা করি। আর এমনি তো মেইন ডকুমেন্টেশন তো ডেভেলপারদের জন্য হচ্ছে developer.wordpress.org খুব সম্ভবত। সো তাছাড়া আমরা যদি আরেকটা মেইন সাইট হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস যারা বানায় তার হচ্ছে make.wordpress.com। হ্যাঁ, make.wordpress.com, ওইখানে হচ্ছে বিভিন্ন টিমের ইনফরমেশন থাকে। হ্যাঁ, আমরা কোর কোর টিমের জন্য স্ল্যাক কোর, তারপরে মার্কেটিং এর জন্য স্ল্যাশ মার্কেটিং এইভাবে। এবং wordpress.tv আরেকটা ইয়ে আছে ওয়ার্ডপ্রেস এর, সেখানে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ লার্ন সবকিছুর ভিডিওগুলো সেখানে হোস্ট করা থাকে, তো সেখানে আমরা অনেক কিছু ইনফরমেশন পাবো। হুম, তো আশা করি জাস্ট make.wordpress.org তে আমরা যদি যাই, কন্ট্রিবিউট করার সব ইনফরমেশন আমরা সেখানে পাবো। হুম, আর গিটহাব ইউজ করা এগুলো তো আর অনেক পরে, কিন্তু জাস্ট শুরুতে মিটিং অ্যাটেন্ড করা এবং make.wordpress.org সাইটটা একটু যদি আমি ব্রাউজ করতে পারি তাহলে কিন্তু এনাফ। হ্যাঁ, শুরুতে হ্যাঁ কিন্তু আমি ব্রাউজ করতে করতে আমি এবং স্ল্যাকের বিভিন্ন মিটিং জয়েন করতে করতে দেখা যায় কি একটা কি বলে যে আপন আপন ভাবও শুরু হয়ে যায়। হ্যাঁ, অনেকের সাথে পরিচয় হয়ে যায়, তো সেখান থেকে অলমোস্ট সেটা আমার কাছে এক ধরনের ফেসবুকের মতো মনে হয়ে যায়। হ্যাঁ, তো সেটা একটা ইয়া থাকে যে কখন কি ফিড আসতেছে এমন। তো সবার জন্য আমার ইয়া থাকবে যে সবাই আমরা একটু মিটিং গুলো অ্যাটেন্ড করি, তাহলে মোটামুটি অনেক কিছু আমরা জানতে পারবো আস্তে আস্তে। ওকে, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের ছিল ওয়ার্ডপ্রেস 6.1 কোর কন্ট্রিবিউটর স্টোরিজ এর চতুর্থ পর্ব, এবং আমাদের সাথে ছিল খুব স্ট্রং একটা মানুষ যে বাংলাদেশকে খুব ভালো একটা পজিশনে নিয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ রবিন, তোমার মূল্যবান সময়ের জন্য। আশা করি এইভাবেই ওয়ার্ডপ্রেস এর সাথে থাকবে এবং নতুনদের, আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মাহবুব ভাই, আর আমি এই ইনিশিয়েটিভটাকে আসলে কনগ্রাচুলেশন জানাতে চাই। এখন ওই যে অনেকেই দেখা যাচ্ছে কন্ট্রিবিউশন করে যাচ্ছে কিন্তু সামান্যতম রিকগনিশন না পাবার কারণে অনেকে হতাশ হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে করতে চায় না, একটা করার পরে করতে চায় না। তো এমন যদি ইনিশিয়েটিভ থাকে, তারা একটু গোল থাকে যে আমি ভালো করতে পারলে আমি একটু রিকগনিশন পাবো। হ্যাঁ, তো এই জন্য এই ইনিশিয়েটিভ গুলা খুবই প্রশংসার আসলে তো দাবিদার। হ্যাঁ, প্রাপ্তি কিন্তু সবারই আসলে ভালো লাগে, সত্যি কথা যেটা, এবং সবাই চায় আমি কাজ করতেছি। হ্যাঁ, নিজের ভালো লাগা থেকে তো করতেছি, তারপরেও কিন্তু প্রাপ্তি সবাই চায়, এটাই আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ খুব মূল্যবান সময় দেওয়ার জন্য তোমাকে, এবং আমাদের সাথে যারা জয়েন করেছে সবাইকে। থ্যাংক ইউ।